এই লকডাউনে কি আপনার প্রিয় মানুষের থেকেও বেশি মিস করছেন তাকে? আর মনে মনে ভাবছেন, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তাহলে একদমই ঠিক জায়গায় চলে এসেছেন আপনারা। ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের কোয়ারেন্টাইন গার্ল মৃত্তিকা, এবং আমি আজকে আপনাদের জন্য এমন একটা জিনিস এনেছি যেটা এই লকডাউনে আমি সব থেকে বেশি মিস করছি। আমার ভীষণই কাছের এবং মনের একটা জিনিস, আর সেটা হলো গিয়ে একদমই ঠিক বিরিয়ানি। হ্যাঁ, আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই ভীষণই প্রিয় বিরিয়ানি, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আমরা কেউই গিয়ে বিরিয়ানি খেতে পারছি না। কিন্তু আমি আপনাদের জন্য খুবই ইজি এবং খুবই লেজি টাইপের একটা বিরিয়ানি এনেছি, যেটা আমি যখন পিজিতে থাকি তখন আমরা বানিয়ে খাই। তো এটা ভীষণই চটজলদি এবং ভীষণই কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই রেসিপিটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের যাদের যাদের বিরিয়ানি পছন্দ তারা অবশ্যই নিচে কমেন্টস করবে, এবং তোমরা যারা যারা এখন আমাকে দেখছো, তোমরা যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওর নিচে দেখবে একটা রেড বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব লেখা আছে, সেটাকে প্রেস করে দেবে, এবং তার পাশে ঠিক একটা বেল আইকন আছে, সেটাকেও প্রেস করে দেবে, এবং অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে। তো চলো আর দেরি না করে আমি স্টার্ট করি আজকে আমার পিজি স্পেশাল লেজি বিরিয়ানি, লেজি চিকেন বিরিয়ানি। তো লেটস গেট স্টার্টেড। আমি এখানে চারটে লেগ পিস আর এমনি চিকেন নিয়ে নিয়েছি, 5 চামচ টক দই নিয়ে নিচ্ছি ম্যারিনেশনের জন্য, এবং এর মধ্যে আমি নিয়ে নেব 2 চামচ রসুন বাটা। রসুনটা আমি একটু বেশি দিই। এরপরে নিয়ে নিচ্ছি আদা বাটা 2 চামচ। এরপরে আমি নিয়ে নিচ্ছি লঙ্কা বাটা নিজেদের স্বাদ অনুসারে। এরপরে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি, এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা রঙের জন্য। এরপরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদ নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি, এবং এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে চিকেনের পিসগুলোকে ভালো করে ডুবিয়ে এটা প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করতে হবে, তাহলেই হয়ে যাবে। আপনারা চাইলে অনেকক্ষণও করতে পারেন, বাট আধ ঘন্টা ইজ এনাফ। আমি এখানে 1.5 গ্লাস চাল নিয়ে নিচ্ছি 3 জনের জন্য, আপনাদের যে পরিমাণ লাগে সেটা নিয়ে নেবেন। আমি এখানে নর্মাল রাইস নিচ্ছি, আপনারা চাইলে বাসমতি রাইসও নিতে পারেন। চালটাকে ধুয়ে নিয়ে এরকম লেবেল করে নিতে হবে, এবং চালের উপরে 1 কড় মাপ করে জল নিয়ে নিতে হবে, যেমনটা এখানে দেখানো হচ্ছে, এবং এটাকে মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। রান্না শুরু করার প্রথম দিকে এটা করে নিতে পারেন আপনারা। এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব, সেগুলো হচ্ছে বিরিয়ানি মশলা, হলুদ দেব এবং নুন দেব। মাথায় রাখতে হবে আমাদের ম্যারিনেশনে অলরেডি নুন আছে, তো সেই বুঝে নুনটা অ্যাড করতে হবে। এর সাথে আমি নিয়ে নেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কাটা, স্টার অ্যানিস, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, দারুচিনি। আমি এখানে বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি 2 বড় চামচ সাদা তেল, এবং এর সাথে আমি মিশিয়ে নেব 3 ছোট চামচ ঘি। তেল এবং ঘি মিশিয়ে নিলে স্বাদটা ভালো আসবে। এরপরে এটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলাগুলো একে একে অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, এবং তার সাথেই দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, গোটা গোলমরিচ দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি লবঙ্গ। এগুলো সব কটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি আগে থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমাদের ব্রাউন করে ব্যারিস্তার মতো ভেজে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ হলেও এর জন্য কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো পেঁয়াজগুলোকে অ্যাড করে মাঝে মাঝেই আপনাদের নাড়তে হবে, যাতে এগুলো নিচে লেগে না যায়। এরপরে এতে আমি কিছু পরিমাণ নুন অ্যাড করে নেব, যাতে এই প্রসেসটা আরও একটু ফাস্ট হয়। আমি আবার এটাকে মিশিয়ে নিচ্ছি নুনটাকে ভালো করে, এবং এরকমভাবেই আপনাদের মাঝে মাঝে এটাকে নাড়তে হবে।
তো দেখতেই পাচ্ছেন আমার ব্যারিস্তা মোটামুটি রেডি হয়ে এসেছে যেরকমটা আমার দরকার ছিল। এরপরেতে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসের পিসগুলো দিয়ে দেব। আমি এখানে আলু অ্যাড করিনি, আপনারা যদি আলু অ্যাড করতে চান তাহলে একটা আলুকে মাঝখান থেকে দু টুকরো করে তাকে নুন হলুদ মাখিয়ে মাংস অ্যাড করার আগে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন এবং তারপরে মাংসটা অ্যাড করে দেবেন। আমি এখানে সবকটা মাংসের পিস দিয়ে দিলাম এবং ম্যারিনেশনের মশলাগুলোও দিয়ে দিচ্ছি, তার সাথে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপরে আমি পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে তলায় না লেগে যায়। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে একটু কষিয়ে নেব। চিকেনটা আমরা মোটামুটি 30% কুক করব। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এরকম প্রেসারে ঢাকনা দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি, তো এটা মোটামুটি 30% কুক করলেই হয়ে যাবে, তার কারণ এটা এরপরেও চালের সাথে আবার প্রেসারে কুক হবে। তো চিকেন এমনি নরম হয় তো তাড়াতাড়ি কুক হয়ে যায়। এটা দেখছেন কি সুন্দর কষে গেছে, জলও বেরিয়েছে যেহেতু আমি টক দই দিয়েছিলাম। এটাকে একটু নাড়িয়ে নিলাম এবং এর মধ্যে আগে থেকে তৈরি করা ভেজানো চালটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি রাইস ইউজ করতে পারেন একই রকমভাবে। আমি এবারে ঝোলের নুনটা একটু টেস্ট করে দেখে নেব ঠিক আছে কিনা। নুন একদমই ঠিক আছে। এবার এটাকে আমি একটু মিশিয়ে দেব, খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাংসগুলো খুলে আসতে পারে। এরপরে এটাকে আমি প্রেসারে আটকে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি দেড় থেকে দুটো সিটি দিয়ে নেব। আমি এখানে দেড়খানা সিটি দিয়েছে, এখনও দেখতে পাচ্ছেন একটা সিটি উঠছে, তো সেটা আমি আর দেবো না, আমি বন্ধ করে নিয়েছি। এইবারে চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানি আমাদের কেমন রেডি হলো। বিরিয়ানিটা আমি এখানে নিয়ে চলে এসেছি আপনাদের খুলে দেখাই এটা কেমন হয়েছে। একটু প্রেশারটা রিলিজ করে নিলাম। ওয়াও, দেখুন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে। আমি এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে রায়তার সাথে, কি দারুণ লাগছে। বন্ধুরা, তোমরা দেখলে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি এবং আমি এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছি এবং এর সাথে আমি রায়তা বানিয়েছিলাম, যেটা নর্মাল শশা পেঁয়াজ দিয়ে বানায় সেরকম রায়তা। তো বিরিয়ানিটা সামনে রয়েছে, আমি আর কথা বলতে পারছি না, কতক্ষণ এটার উপরে ঝাঁপিয়ে পড়বো তার অপেক্ষা। তো তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো, যারা মেসে থাকো, পিজিতে থাকো বা বাড়িতে থাকো, কি সুন্দর চটজল দিয়ে এটা হয়ে গেল দেখতেই পাচ্ছ। তোমরা তাড়াতাড়ি বানিয়ে আমাকে কমেন্ট করে বলবে যে কেমন লাগলো তোমাদের, এবং রেসিপিটা অবশ্যই তোমরা দেখো, বানিয়ে খেয়ে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং যারা যারা আমার চ্যানেলকে এখনো অবধি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব আরো ভালো ভালো এরকম ভিডিও নিয়ে আসার, ইজি রান্না ভিডিও নিয়ে আসার। তো তাড়াতাড়ি করো আর দেরি না করে, আমি তো আর থাক পাচ্ছি না। তো আজকে এখানেই, টাটা বাই, স্টে হোম, স্টে সেফ।